বেসরকারি খাতে লিজে দেয়া লোকাল কমিউটার ট্রেনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বলছেন, বেসরকারি খাতে দেয়া ট্রেনগুলো যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ কিংবা কখনো কখনো তিন গুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ সম্পর্কে রেলপথমন্ত্রী বলেন, বেসরকারি খাতে লিজে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। তারেক শিকদারের প্রতিবেদন। খলিলুর রহমান পেশায় সংবাদকর্মী। গত আগস্টে জামালপুর থেকে ঢাকায় ফেরার জন্য দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট কাটতে কাউন্টারে যান। এ সময় তাকে একজনের বিপরীত তিনটা টিকিট কেনার কথা বললে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর বেসরকারি ট্রেনের কর্মীরা তাকে মারধর করে সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। টিকিট কাটতে গেছি, তখন বলতেছে ওরা একটা সিট পাইতে গেলে তিনটা টিকিট কাটতে হবে। তখন আমি এর প্রতিবাদ করছি, একজন যাত্রী একটা টিকিটই কাটতে হবে। তখন তর্কাতর্কি হয়েছে, ওদের এক পর্যায়ে আমাকে ওরা মারধর করছে, মারধর করে মোবাইল টোবাইল ছিনে নিয়ে গেছে। বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা আইন নিজের হাতে তুলে নিতেও দ্বিধা করে না। যাত্রীদের জিম্মি করে প্রতারণার আশ্রয় নেয় তারা। টিকিট হচ্ছে 75 টাকা, নিচে 90 টাকা, আর কোনো কথা বললে উত্তর দেয় না। আমি ঢাকা থেকে গরিপুর পর্যন্ত যাব, পরে টিকিট দিয়ে শ্যামগঞ্জ পর্যন্ত 75 টাকা, টিকিটের মূল্য আমার কাছ থেকে নিচে 90 টাকা। দূরত্ব যতই হোক, ভাড়া দিতে হয় সর্বশেষ স্টেশনের দূরত্বের। তাও একজন যাত্রীকে তিনটি কিংবা নিদেন পক্ষে দুটি টিকিট নিতে বাধ্য করে তারা। সিট নিলে দুইটা টিকিট নেন, একটা সিট পাবেন, দুইটা একলারে পাবেন। তিনজনের জন্য 60টা টিকিট কাটছে। কারণ কি? না হলে তো সিট দিবে না। আমি দেওয়ানগঞ্জ যাব, আমি একা, টিকিট দিছে আমার দুইটা, কি জন্য দিছে বলতে পারি না। এই পথের ট্রেন লিজ নিয়ে পরিচালনা করেন সালাউদ্দিন রিপন নামের এক ব্যক্তি। যাত্রীদের অভিযোগ সম্পর্কে জানতে তাকে ফোন করলেও পাওয়া যায়নি, উত্তর দেননি খুদে বার্তারও। তবে এসব অভিযোগ সম্পর্কে রেলপথ মন্ত্রী জানান, লিজে পরিচালিত ট্রেনের চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। আমরা আস্তে আস্তে সেগুলোকে কমাই নিয়ে, এখন পর্যন্ত 10টা কি 12টার মতো কথা চলে, সেগুলো আমরা এই যে অভিযোগগুলোর কথা আপনি বললেন সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায়, কিংবা আস্তে আস্তে রেলের নিজস্ব আমাদের ব্যবস্থাপনা যাতে চালাতে পারি, সেই উদ্যোগগুলো ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। লিজ দেয়া এসব ট্রেন সম্পর্কে গেল বছর ক্ষোভ প্রকাশ করে তা বন্ধ করে দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিও সুপারিশ করেছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।